তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, অনেক দিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হলাম এবং এখন থেকে সবসময় মানে আশা করব ডেইলি একটি করে ভিডিও দেওয়ার জন্য। তো বন্ধুগণ, আজকের এই ভিডিও টপিকে আমরা আলোচনা করব কীভাবে আপনার ভিডিওতে, ইউটিউব ভিডিওতে ভাইরাল টেক, মানে খুবই জনপ্রিয় টেক কোথা থেকে পাবেন, কীভাবে পাবেন। তো আমি একটা কথা শেয়ার করে আপনাদেরকে বলে দিতে পারি, আমি তিনটি আপনাদেরকে টিপস দেব। এই তিনটে টিপস নিয়ে যদি আপনারা কাজ করেন বা অথচ আপনারা যদি ভিডিও আপলোড করেন, এই তিন রকম আমি একটা আপনাদেরকে পদ্ধতি দেব, টিপস দেব, মানে কীভাবে আপনারা ভাইরাল টেক খুঁজে পাবেন। মানে আপনাদেরকে তিনটে মাধ্যমে আমি বলবো, তিনটি মাধ্যমের মাঝে আপনারা ট্যাগ ইউজ করবেন। এই তিনটে মাধ্যমের মাঝে যদি আপনারা ট্যাগ যদি ইউজ করেন, তাহলে আপনার চ্যানেলটা 2 থেকে 3 সপ্তাহের মাঝামাঝি একদম ভাইরাল হতে বাধ্য হবে। যদি না হয় তাহলে কী করবেন, আমার চ্যানেলটা ভিজিট করুন পুনরায়। পুনরায় ভিজিট করে আপনারা কী করবেন, ডিসলাইক করবেন এবং আনসাবস্ক্রাইব করবেন। যদি ভাইরাল হয়ে যায় বা যদি আপনার কাজটা হয়ে যায় বা অনেক অনেক ভিউ হয়ে যায় ট্যাগের মাধ্যমে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কিন্তু তো প্রথম কথা হলে কী হলো, ধরে নিন আপনি ইউটিউব ওপেন করলেন প্রথমতে। তো ইউটিউব ওপেন করার সঙ্গে সঙ্গে তো আপনারা এখানে চার্জ বক্সে লিখবেন। তো ধরে নিন আপনি ভিডিও বানাচ্ছেন, একটি ভিডিও মানে বেস্ট ফটো এডিটিং অ্যাপস। তো আপনি এখানে চার্জ করবেন বেস্ট ফটো। তো যখন আমি বেস্ট ফটো লিখে সার্চ করবো, দেখেন বেস্ট, যখন আমি ফটো লিখে সার্চ করলাম, তারপর এখানে দেখতে পাচ্ছেন বেস্ট ফটো এডিটিং অ্যাপস অ্যান্ড্রয়েড, মানে এখান থেকে মানে এইসব এখানে দেখতে পাচ্ছেন চার্জ, এইসব মানে এইসব মানে কিওয়ার্ড দিয়ে, মানে এইসব ট্যাগ দিয়ে লোকে চার্জ করে, অন্য কিছু নয়। এখানে আপনি কয়টা ট্যাগ পাচ্ছেন, 1, 2, 3, এখানে কমসে কম আপনার 10টা ট্যাগ পাবেন। তো সম্পূর্ণ আপনারা কী করবেন, এই 10টা ট্যাগ আপনারা কপি করুন। কপি করে আপনারা কী করবেন, ডাইরেক্ট আপনার ভিডিওতে বসাবেন। তো এই হলো 1 নম্বর পদ্ধতি। এবার আমরা কী করবো, 2 নম্বর পদ্ধতি করবো। তো 2 নম্বর মানে পদ্ধতি হলো কি, 2 নম্বর টিপসটা হলো, আপনার একটা মোবাইলে একটা অ্যাপস লাগে যেটাকে বলা হয় গুগল ট্রান্সলেট। তো আমি গুগল ট্রান্সলেট ওপেন করবো। ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে একটা মাইক দেখতে পাচ্ছেন। তো যখন আপনারা অ্যাপসটা ওপেন করবেন, এখানে ক্লিক করে আপনারা সিলেক্ট করবেন বাংলা এবং এখানে করে নেবেন ইংলিশ। তো মাইকের মধ্যে যখন আপনি ক্লিক করবেন, এখন আমি ভয়েস রেকর্ডিং করছি, তো সেই জন্য মাইকের মানে কথাটা শোনা যাবে না। তো সেই জন্য আপনি কী করবেন, ভয়েস রেকর্ডিংয়ের মধ্যে এরকম মানে ক্লিক করে বলবেন, বাঙালিতে বলবেন, যাতে এরকম হয়। আমি জাস্ট একটা ফর এক্সাম্পল দিচ্ছি, এরকম জানি মানে এরকম বাংলা অক্ষরে আপনার ট্যাগ দিবেন, এরকম করে বাংলা অক্ষরে চারিদিকে পাঁচটা অক্ষরে আপনার ট্যাগ দিবেন। তো আপনাকে এখানে লিখতে হবে না, ডাইরেক্টলি আপনি এরকম বলবেন, এখানে একটা মাইক আছে, মাইকে ডাইরেক্ট বলবেন জনপ্রিয় ফটো এডিটিং অ্যাপ, বেস্ট ফটো এডিটিং অ্যাপস, এরকম বলবেন, বা কীভাবে রান্না করতে হয়, মাংস তরকারি কীভাবে রান্না করতে হয়। আপনি যে কোনো একটা ভিডিও টপিকে বানান, তো এরকম করে আপনারা কী করুন, বাংলাতে বাংলা অক্ষরে 4 থেকে 5টা আপনার ট্যাগ দিবেন। তো এরকম মানে আমি একটা জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, আমি দাঁড়ান। তো এই হলো একটা আমার ভিডিও, দেখতে পাচ্ছেন। তো এই হলো একটা আমার ভিডিও। তো ভিডিওতে আমি যখন ক্লিক করুন, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমি এখানে আপনাদেরকে আমি ট্যাগস দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এরকম ট্যাগস দিয়েছি, ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্লার, মোবাইল দিয়ে ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্লার। তো এরকম মানে আপনারা 3 থেকে 4 থেকে 5টা আপনারা কী করবেন, সবসময় আপনারা বাংলা অক্ষর দিয়ে আপনারা কী করবেন, ট্যাগ দিবেন। আর সবসময় একটা লক্ষ্য করবেন, আপনার চ্যানেলে যাতে আপনার নিজের সরি আপনার ভিডিওতে যাতে আপনি নিজের চ্যানেলের নামটা সবসময় দিয়ে রাখবেন, সবসময়। যেরকম আমি দিয়েছি MBS আর বাংলা, এটা আমার চ্যানেলের নাম, সবসময় প্রত্যেকটা ভিডিওতে আপনারা এরকম ট্যাগ দিবেন। তো সেকেন্ড কামটা হয়ে গেলো, এবার আমরা থার্ড কাজটা করে নেব। তো থার্ড কাজটা হলো কি, তারপরে এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বর যেটা কাজ, 3 নম্বর কাজটা হলো আপনার টিউপুডি একটি অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো অ্যাপ্লিকেশনের লিঙ্কটা থাকবে ডিসক্রিপশনে, ওখান থেকে আপনারা ভালো করে ডাউনলোড করে নেবেন। তো তারপর আপনারা কী করবেন, তারপর এখানে যখন আপনার টিউপুডি অ্যাপ্লিকেশনে চলে আসবেন, তো তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা কর্নারে, এখানে দেখতে পাচ্ছেন 3 লাইন। তো আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন একটা 3 লাইন। তো সিম্পল আপনারা কী করবেন, 3 লাইনে ক্লিক করে দেবেন। তো 3 লাইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে, ও সরি, যখন আপনারা প্লে স্টোর থেকে যখন আপনারা টিউপুডি অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন, ডাউনলোড করার সঙ্গে সঙ্গে আপনার কী করতে হবে, সাইন আপ করতে হবে। যেই আপনার ইমেল দিয়ে, আপনার জিমেল দিয়ে আপনার ইউটিউব চ্যানেল খোলা আছে, ওই জিমেল দিয়ে আপনারা কী করবেন, সাইন আপ করে নেবেন। তো সাইন আপ করার সঙ্গে সঙ্গে আপনারা তারপরে এই কাজটা করবেন। তো তারপরে এখানে 3 লাইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স, এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ, এখানে দেখতে পাচ্ছেন প্রথম যেটা অপশন। তো আপনারা কী করবেন, প্রথম অপশন ট্যাগ এক্সপ্লোরে ক্লিক করবেন। তো ট্যাগস
যখন আপনার ট্যাগে ক্লিক করবেন তো ট্যাগে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন চার্জ, তো চার্জ বক্সে ক্লিক করবেন, এখানে এখানে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিওয়ার্ডটা শো হবে। তো তারপর এখানে লিখবেন বেস্ট ফটো এডিটিং। তো আমাদের ভিডিও কি কিসে আপনি কী দিয়ে ভিডিও বানাচ্ছেন, তো ধরে নিন আপনি ফটো একটা যে কোনো আপনার মানে ফটো এডিটিংয়ের অ্যাপস মানে এরকম মানে ভিডিও বানাচ্ছেন, তো আপনি কী করবেন বেস্ট ফটো এডিটিং অ্যাপ। যদি আপনি এরকম বানান হাউ টু মেক মানে অনলাইন, তো আপনি লিখবেন হাউ টু মেক মানে অনলাইন, এখানে লিখবেন। তো ফর এক্সাম্পল আমি দিচ্ছি বেস্ট ফটো এডিটিং মানে অ্যাপস দিছি অ্যাপ বেস্ট বেস্ট ফটো এডিটিং অ্যাপ। তো তারপর আপনি কী করবেন চার্জ করবেন, এখানে চার্জ বক্সে দেখতে পাচ্ছেন চার্জ করবেন। তো চার্জ করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আপনার তিনটা ভালো ভালো কি মানে ট্যাগ আপনারা তো এখানে নিতে বলছে, তিনটে খুব ভালো ভালো ট্যাগ। তো আপনারা কী করবেন একটা ক্লিক করবেন, তো এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন কপি ট্যাগ। তো এখানে একটা একটা করে ক্লিক করবেন, একটা ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন প্রথম যেটা অপশন টিক মার্ক আছে এখানে ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করার সঙ্গে সঙ্গে মিনিমাইজ মারবেন, মিনিমাইজ মারার সঙ্গে সঙ্গে আপনারা কী করবেন এখানে হোল্ড করে ধরে রাখবেন এখানে, তো ধরে রাখার সঙ্গে সঙ্গে একটা কমা দেবেন, দেখবেন আপনার ট্যাগটা হয়ে গেল অলরেডি। তো সেকেন্ড আপনারা কী করবেন সেকেন্ড, তো তারপর এখানে কী করবেন এইটা মানে টিকমার্কটা উঠিয়ে সেকেন্ড আপনারা এরকম করবেন, সেকেন্ডটা এরকম করে আপনারা এখানে ক্লিক করবেন, তো মিনিমাস মারলেন, তারপর এখানে এইটা একটা এখানে এরকম করে বসাই দেবেন। তো এরকম করে আপনারা কাজ করে যান, এরকম করে আপনারা যদি ট্যাগ যদি আপনারা ভিডিওতে ইউজ করেন তাহলে আমি বলে দিতে পারবো বাধ্য আপনাদের দুই থেকে তিন সপ্তাহের মাঝামাঝি আপনাদের একদম দেখবেন ভিডিওটা খুবই ভালো র্যাঙ্ক করছে। যদি র্যাঙ্ক না করে তাহলে পুনরায় আপনারা কী করবেন তিন সপ্তাহ কি দুই সপ্তাহ পর সঙ্গে সঙ্গে কিছু নাও হতে পারে, এটা কিন্তু আমি বলে দিচ্ছি, দুই সপ্তাহ ধৈর্য করবেন কিংবা তিন সপ্তাহ ধৈর্য করবেন এবং প্রত্যেক দিন একটা একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। যদি এরকম করে যদি আপনার যদি কাজ না হয় তাহলে কী করবেন আমার এই কথা শুনে যদি কাজ না হয় আপনার ভিডিওতে তাহলে কী করবেন এই তিন সপ্তাহ কিংবা দুই সপ্তাহ পর আমার চ্যানেল ভিজিট করবেন, ভিজিট করার সঙ্গে সঙ্গে একটা ডিসলাইক দিবেন, এবং যদি সত্যি সত্যি কাজ হয়ে যায় তাহলে আপনার কী করবেন একটা অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এতটুকু ছিল, ধন্যবাদ, বাই বাই।